আসসালামু আলাইকুম, হ্যালো ইব্রিয়া, চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকের রেসিপিতে থাকছে সকলেরই প্রিয় একটি খাবার, বিশেষ করে বাঙালিদের প্রিয় খাবার, গরুর মাংস ভুনা। তো চলুন আমরা কিভাবে এটা রান্না করব দেখে আসি। আমরা প্রথমে গ্যাস অন করে চুলায় প্যান দিয়ে দিলাম, তারপর আমরা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এখানে আমরা তেজপাতা 4 টুকরা, 1টা বড় সাইজের কাট মশলা, এলাচ 4-5টা ফালি করে দিয়েছি। এখানে আপনারা চাইলে বড় এলাচ ব্যবহার করতে পারেন। বড় এলাচ ব্যবহার করলে 1টা বা 2টা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। এখানে আমরা আরও দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা, দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। তো এগুলোকে আমরা তেলের সাথে ভালো করে ভেজে নিব। এভরিওয়ান, আমি আগে তেলে সব কিছু ভেজে মশলা আগে ভালো মতো কষিয়ে তারপর মাংস দিয়ে রান্না করব। আপনারা চাইলে সব কিছু একসাথে মিক্সড করে দিয়ে একসাথে চুলায় বসিয়ে দিতে পারেন, মানে মাংস মশলা সব কিছু একসাথে দিয়েও কিন্তু এটা রান্না করা যায়। তো এ পর্যায়ে আমি 1 কেজি গরুর মাংস রান্না করব। তো আমি এখানে পেঁয়াজ বাটা সেই অনুযায়ী দিয়ে দিতেছি। পেঁয়াজ বাটা এখানে 3-4 চামচ দিয়ে দিলাম। রসুন পেস্ট, আদা পেস্ট সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা যতটুকু মাংস রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু দিবেন। এভরিওয়ান, এখানে কিন্তু পেঁয়াজ কুচি করেও ব্যবহার করা যায়। পেঁয়াজ কুচি করে দিলে আর পেস্ট না দিলেও কিন্তু চলে। যেহেতু গরুর মাংস রান্না করতে 2 ঘন্টা মতো সময় লাগে, তো পেঁয়াজ কিন্তু কুচি করে দিলে ওটা সুন্দর মতো গলে যায়। এভরিওয়ান, এ পর্যায়ে আমি মরিচ পাউডার দিয়ে দিলাম 2 চামচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মরিচ পাউডারটি দিবেন। এরপর আমি দিয়ে দিব হলুদ 1 চা চামচ। আমি লবণ দিয়ে দিব 2 চা চামচ। এবার সব মশলাকে ভালো করে মিক্সড করে নিব। এভরিওয়ান, গরুর মাংসে কিন্তু শুকনো মরিচ ব্যবহার করলে গরুর মাংসের টেস্ট অসাধারণ হয়। আপনারা এভাবে করে রান্না করে দেখুন কতটা মজার হয়। একেবারে পারফেক্ট গরুর মাংসের টেস্ট পাওয়া যায়। এভরিওয়ান, এখানে কিন্তু আস্ত রসুন ব্যবহার করা যায়, তো আমি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আস্ত রসুন ব্যবহার করলে রসুনটা আস্তে আস্তে গলে রসুনের ফ্লেভার মাংসের মধ্যে ছড়িয়ে যায়, আর রান্না শেষে আস্ত রসুনটা খেতে কিন্তু অনেক মজার হয়। আমি এখানে আস্ত রসুন দিলাম না, আমি এবার সব মশলাকে ভালো মতো কষিয়ে তারপর কিন্তু আমি রান্না করছি। পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে তারপর মশলা কষাবো, তা না হলে আমার মশলা পুড়ে যাবে আর তরকারির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। এ কারণে আমি পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ঠান্ডা পানি দিয়েছি, কিন্তু মাংস দেওয়ার পরে আমি সবসময় গরম পানি দিব, তখন আর কোনো ঠান্ডা পানি ইউজ করা যাবে না। গরম পানি ইউজ করলে মাংসের আসল স্বাদ পাওয়া যাবে। তো দেখুন আমার পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এ পর্যায়ে দেখুন আমি এখানে 1 কেজি মাংস সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একেবারে টাটকা মাংস এটা। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। সেম প্রসেসে কিন্তু অন্য অন্য মাংসগুলো রান্না করা যাবে। এই তো, এবার আমরা এই ধুয়ে রাখা আমি কিন্তু মাংসের পানিগুলো ভালো মতো ঝরিয়ে নিয়েছি।
এরপর আমি এই মশলার মধ্যে মাংসগুলো একে একে দিয়ে দেব। এভরিওয়ান, আমি কিন্তু মাংস চেপে চেপে পানি বের করে ফেলেছি। আপনারা যদি মাংস চেপে চেপে পানি বের না করেন তাহলে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হবে, আর মাংস কষাতে কষাতে আর পানি দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু আমার এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে, তো সমস্যা নাই, আমি কিন্তু গরম পানি দিয়ে কষাবো, তাহলেও কিন্তু ভালো হয়, মাংসটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় সেক্ষেত্রে। তো আমি ওইটাই করতেছি, আমি সবগুলো মাংস ভালো মতো দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো মতো কষিয়ে নিব। আমি মাংস কষাবো 80% সেদ্ধ হওয়া পর্যন্ত। তো আমরা মাংস সব কিছু মশলার সাথে ভালো করে মিক্সড করে নিই। এভরিওয়ান, মাংস কষাতে কষাতে যদি আমরা 80% সেদ্ধ করে নিই আর বাকি টুকু গরম পানি দিব যখন ঝোলের জন্য, তখন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন, আমি এগুলোকে সব কিছু মশলার সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। সব সাইড উল্টিয়ে পাল্টিয়ে আমরা নেড়ে দিব। এরপর আমরা ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো কষাবো। ঢাকনা দিয়ে দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, এটা খেয়াল রাখতে হবে। তো সব কিছু মিক্সড করা হয়ে গিয়েছে, দেখুন। এভরিওয়ান, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন যে ভিডিওগুলো দেই এগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা নতুন নতুন রেসিপি দেখতে পারবেন, নতুন নতুন টিপস থাকবে, এগুলো সম্পর্কে জানতে পারবেন। এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এভরিওয়ান, 5 মিনিট পরপর কিন্তু ঢাকনা খুলে খুলে এটাকে নেড়ে দেব, তা না হলে নিচে লেগে গেলে কিন্তু মাংসের স্বাদ পুরাই নষ্ট হয়ে যাবে। এই তো আমি এভাবে করে সব কিছু আবারও ভালো মতো মিক্সড করে নিব। এভরিওয়ান, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না, আমি কিন্তু সকলের কমেন্টসের উত্তর দেই। আর আশা করব আমার ভিডিও সব কিছু টিপস ফলো করে আপনারা এভাবে রান্না করে খাবেন। আপনাদের রান্নার টেস্ট কেমন হয়েছে আশা করি ভালো হবে, তো সেটা আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। কিছু টিপস ফলো করে রান্না করলে অবশ্যই আপনাদের তরকারির ফ্লেভার খুবই মজার হবে। আমার এই তরকারিটা খুবই অসাধারণ হয়েছিল। এই তো আমি আবারও সব কিছু ভালো মতো মিক্সড করে দেব। এই যে এভরিওয়ান, আপনারা যদি এখানে 4-5 কেজি মাংস রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সব ধরনের মশলার পরিমাণটা বেড়ে যাবে। তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম 1/2 কাপ। আমি এই পানি দিয়ে কিন্তু কষাবো, আমি ঝোলের পানি দিব আরও পরে, আমি ভালো মতো মাংসকে কষিয়ে সেদ্ধ করে নিব, তারপর আমি এই পানি দিয়ে আবারও মাংস কষাবো, না হলে আমার মশলা পুড়ে যাবে। এই কারণে সব কিছু মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভরিওয়ান, এই মাংস কিন্তু সব কিছু আস্ত মশলা দিয়েও রান্না করা যায়, সেটা খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবার ঢাকনা খুলে নিলাম। তো দেখুন 5 মিনিট পর খুলে এই অবস্থা হয়েছে। আমি এখানে 4-5 পিস আলু ব্যবহার করব। গরুর মাংসের মধ্যে আলু আর ঝোল গরুর মাংসের, এটা কিন্তু অনেকের কাছে খুবই প্রিয়। আপনারা যদি এখানে আলু ব্যবহার করতে না চান তাহলে কোনো দেওয়ার প্রয়োজন নাই। তো এই যে দেখুন, এগুলো দিয়ে আমি এটা ভালো করে মিক্সড করে নিব। এভরিওয়ান, সব কিছু আস্ত মশলা দিয়ে, যেমন মরিচ, পেঁয়াজ, রসুন, এলাচ, কাট মশলা, বড় এলাচ, জিরা, এগুলো আস্ত
দিয়ে কিন্তু রান্না করলেও অনেক সুন্দর হয়। সেক্ষেত্রে বেশি মাংস রান্না করলে বেশি ভালো টেস্ট আসে, আর কম পরিমাণেরও কিন্তু রান্না করা যায়। তো এক একটা স্টাইলের এক একটা রকম টেস্ট আসে, তবে সব ধরনের টেস্ট কিন্তু অসাধারণ হয়। ভালো মতো সব ধরনের টিপস ফলো করে রান্না করতে পারলে কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো দেখুন, আমার কিন্তু এবার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি এবার একটু নেড়ে দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন এখন আর কোনো পানি অবশিষ্ট নাই। তো এ পর্যায়ে আমরা পানি দিব। আমার পাশের চোলায় কিন্তু গরম পানি রয়েছে, আমি সেখান থেকেই দিয়ে দেব। এভরিওয়ান, এ পর্যায়ে কিন্তু আমার 80%-এর বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন আমরা এবার এক কাপ গরম পানি দিয়ে দিই। আমার বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখুন, পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন গরুর মাংসে, তাহলে কিন্তু অসাধারণ স্বাদ হবে। এভরিওয়ান, এবার আমরা অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আপনারা যতটুকু ঝোল রাখবেন তত পর্যন্ত জাল করে নেবেন এটা। তো সব কিছু ভালো মতো মিক্সড করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। তো আমরা ফিরে আসছি। এই যে দেখুন, পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, মাংস ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা গরম মশলা পাউডার হাফ চা চামচ, জিরা পাউডার হাফ চা চামচ সুন্দর মতো হাত দিয়ে সব জায়গায় ছিটিয়ে দিলাম। এগুলো দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এভরিওয়ান, আমি এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করব। তো আমি এ পর্যায়ে কাঁচামরিচ দিব। এই যে দেখুন, এ পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর আমরা চুলা অফ করে 10 মিনিট পর ফিরে আসব সার্ভ করার জন্য। আমার মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এই তো দেখুন, সার্ভ করেছিলাম, কতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করবেন। আজকে এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।